বাংলাদেশ পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই বছর পর মাঠে প্রবেশের সুযোগ পেয়েছে ক্রিকেট প্রেমীরা। দল গঠন নিয়ে বিসিবি কাণ্ডে সমর্থকদের ক্ষোভ আছে, আছে প্রধান কোচ ডোমিঙ্গোর সমালোচনাও। কিন্তু দিন শেষে লাল সবুজের বাংলাদেশেই ভক্তদের অন্তপ্রাণ। গ্যালারিতে বসে দলের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখতে চান তারা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। সবশেষ অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজে মাঠে ঢোকার সুযোগ পেয়েছিল, এরপর করোনা মহামারীতে কেটে গেল প্রায় দু বছর। দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি আর উত্তেজনা যেন তর্স হয়েছে না ভক্তদের। খেলা শুরুর ঘণ্টা দুই আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম চত্বর লোকে লোকারণ্য। লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামে প্রবেশের আগে হর্ষধ্বনি বলে দিচ্ছে কতটা উচ্ছ্বসিত তারা। অবশ্যই অনেক ভালো লাগতেছে, লাস্ট যখন খেলা দেখছি মনেও নাই যে কবে লাস্ট খেলা দেখছি। আজকে ফাইনালি বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ দেখবো, সো হোপফুল ইনশাল্লাহ। অনেক এক্সাইটমেন্ট কাজ করছে, দীর্ঘ দুই বছর পর আমরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবো, এজন্য আমরা অনেক আশাবাদী। যেহেতু বিশ্বকাপ আমাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে নাই, আজকে আশা করছি তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, তবে আমরা মিস করব সিনিয়র প্লেয়ারদেরকে। আনন্দের পাশাপাশি বিসিবিকে ধুয়ে দিতেও কুণ্ঠিত নন সমর্থকরা। পঞ্চপাণ্ডব নিয়ে আক্ষেপ আর তরুণদের দিয়ে নতুন করে শুরু করায় মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। বাংলাদেশের যে সিলেক্টর প্যানেল আছে তারা কি খেয়ে যে সিলেক্ট করে এটা বোঝা যায় না। সাব্বির রহমান দা বেস্ট হিটার টি-টোয়েন্টি, তাকেও নেওয়া হয়নি। দল নিয়ে আমি খুব একটা খুশি না, কারণ হচ্ছে মুশফিক নাই যেখানে, তারপরে সাকিব নাই, তবু সমর্থনে এতটুকু কমতি নেই। বিশ্বাস রাখেন বিশ্বকাপের জরা গ্লানি ধুয়ে মুছে নতুনের কেতন উড়াবে টাইগাররা। যারা আছে তাদেরকে নিয়ে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ, আমরা খুব আশাবাদী। 150 টাকার টিকিটটা আমি 600 টাকা দিয়ে কিনছি এটা মনে হয় না, অনেকদিন পরে 20 মাস পরে মাঠে বসে খেলা দেখবো এটাই অনেক উচ্ছ্বাসিত লাগতেছে। এই যে টিম করছে এটা একটা আননেসেসারি টিম। ডোমিঙ্গো হাটাও, বাংলাদেশ ক্রিকেট টিম বাঁচাও। বাংলাদেশের মতো অনেক পাকিস্তানিও এসেছেন বাবর আজমদের সমর্থন জানাতে। নিজের দেশের প্লেয়াররা এসেছে, তাদেরকে স্বচক্ষে দেখবো, নিজের চোখে দেখবো, খুব এক্সাইটমেন্ট আর কি আমার ভিতরে কাজ করছে। আই হোপ দিস বোথ টিম উইল প্লে ভেরি গুড এন্ড দিস ইজ জাস্ট এনজয়মেন্ট ম্যাচ, নট উই ডোন্ট হোপ এনিথিং পার্সোনাল। বিশ্বকাপে ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সিনিয়র প্লেয়ারদের মন কষাকষি। পাকিস্তানের বিপক্ষে এক ঝাঁক কচিকাঁচার মেলা, এরপরও পাশে আছে 16 কোটি প্রাণ, লাল সবুজের উচ্ছ্বাসে আবারও বাঁধবে গ্যালারি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে আব্দুল্লাহ শাফি, নাগরিক।